শহীদুল্লাহ হলের ছাদ থেকে মুহুর মুহু ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা। আমি শহীদুল্লাহ হলের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের। এখন অতর্কিত জামাত শিবির এই হলের ভিতরে অবস্থান নিছে, আমরা সেই জন্য এখানে দাঁড়াইছি। ওইখান থেকে ভিতর থেকে ইট পাটকেল মেরে আমাদের মনে করে, এই যে ভাই দেখেন আমার হল, আমি ঢুকতে পারি না ভাই, আমার হলে আমি ঢুকতে, আমি শহীদুল্লাহ হলের বৈধ আবাসিক শিক্ষার্থী, আমি পরিসংখ্যান বিভাগের ভাই, আমি জিওলজি ডিপার্টমেন্টের ভাই। এখানে শহীদুল্লাহ হল থেকে চাঙ্গারপুল কাছে হওয়ার কারণে ম্যাক্সিমাম শিক্ষার্থী চাঙ্গারপুল থাকে ভাই, এখান থেকে ভাই চাঙ্গারপুল থেকে পুরান ঢাকা থেকে অ্যাটাক করা হচ্ছে, এবং তাদের প্রতিবাদে দেখেন তারা যেভাবে আমাদের অ্যাটাক করতেছে ভাই, আমরা ছাত্রলীগ দেখে রাখবো। অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনারা দেখছেন যে এখানে শহীদুল্লাহ হল বনাম ছাত্রলীগ এমন একটি অবস্থান, পাল্টাপাল্টি অবস্থান, মুহুর মুহু ইটপাটকেল ছোড়ার যে দৃশ্য সেটি আপনারা লক্ষ্য করছেন। এখানে বেশ ঝুঁকিপূর্ণ একটি অবস্থা তৈরি হচ্ছে, কারণ এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে ইটপাটকেল যে ছোড়াছুড়ির যে দৃশ্য সেটি আপনারা নিশ্চয়ই দেখছেন দর্শক। শহীদুল্লাহ হলের ছাদ থেকে মুহুর্মুহুভাবে ইটপাটকেল ছোড়া হচ্ছে। অন্যদিকে ছাত্রলীগের অবস্থান, ঢাকা মেডিকেলের সামনের যে সড়ক, সেই সড়ক ছাত্রলীগের দখলে বলা চলে। এখানে আসলে বহিরাগতদের আসার বা ছাত্রলীগের বাইরে কারোর থাকার এখানে সুযোগ নেই, একেবারেই নেই, কারণ সবাই কিন্তু মার মুখে অবস্থানে রয়েছে। বিক্ষিপ্তভাবে এই যে মারামারির ঘটনা বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি এখন দৃশ্যমান, চলমান। আপনারা দেখছেন অনেকেই ছাত্রলীগের অভিযোগ করছেন, ছাত্রলীগের যারা শহীদুল্লাহ হলের ছাত্র তারা বলছেন যে আসলে তারা ছাত্রলীগ করার কারণে তারা হলে ঢুকতে পারছেন না, তাদেরকে হল থেকে মেরে বের করে দেওয়া হচ্ছে। এমনটি একজন শিক্ষার্থী কিছুক্ষণ আগে দর্শক বলছিলেন। অপরদিকে কোটা আন্দোলনকারীরা তারা কিন্তু বেশ হলের ভিতর থেকে অনেকে ইটপাটকেল ছুটছেন। তো সব মিলিয়ে বলতে গেলে যে ঢাকা মেডিকেলের সামনে সড়ক ছাত্রলীগের দখলে, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাদ থেকে ছাত্রলীগের দিকে ধাওয়া দিয়ে ছবি না ওরা ভাবে আমরা দেখছি যে কোটা আন্দোলনকারীরা কিন্তু বেশ ক্ষিপ্ত অবস্থায় তারা তেড়ে আসছে, ছাত্রলীগকে পিছু হটতে বাধ্য করেছে দর্শক। উভয় পক্ষ বেশ মুখোমুখি দর্শক। আপনারা দেখছেন যে কোটা আন্দোলনকারীরা কিন্তু হল থেকে বেরিয়ে এসেছে, হল থেকে নেমে এসে তারা এখন সড়কে এসে তারা কোটা আন্দোলনকারী ছাত্রলীগের নেতা কর্মীদের পিছু হটতে বাধ্য করেছে। দর্শক আপনারা দেখছেন যে শহীদুল্লাহ হলের ছাদ থেকে মুহুর মুহু ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা। একদিকে ছাত্রলীগ, অন্যদিকে বেশ কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি।